রাজ্য জুড়ে লাগাতার ভাবে বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। রান্নার গ্যাসের দাম নিয়ে নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। গোটা দেশে মোদি বিক্রি করে দিচ্ছে, আর তার প্রতিবাদে আজ বামেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আজ এবং আগামীকাল এই দুদিন 48 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তবে বামেদের ডাকা 48 ঘন্টা বন্ধের প্রথম দিনে জলপাইগুড়ি জেলার চিত্রটা একেবারেই আলাদা। সকাল থেকে একেবারে বন্ধের সফল বন্ধের চিত্র নিয়েছে জেলা জুড়ে। রাস্তাঘাট একেবারেই শুনশান, জনমানব শূন্য প্রায় বলা বাহুল্য, এবং অনেক দোকানই পাট বন্ধ। সকাল থেকে রাস্তায় দেখা যাচ্ছে না কোনো বেসরকারি বাস, মিনিবাস, অটো, টোটো পরিষেবা। জলপাইগুড়ির নেতাজি পাড়া বাসস্ট্যান্ড মোড়ে বন সমর্থনকারীরা সরকারি বাস আটকালে পুলিশ নিরাপত্তায় চলছে সরকারি বাস। তবে সকাল থেকে রাস্তাঘাট একেবারেই ফাঁকা, খোলেনি কোনো দোকানপাট, তা কিন্তু বলা বাহুল্য। চল পশ্চিম মনে চল, ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।